পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয়ী কৃষিযন্ত্র ট্রাক্টরে বাজারজাত হচ্ছে বাংলাদেশে। রিমোট চালিত এই ট্রাক্টর সহজে হবে ধান কাটা। রিপোর্ট জহির মুন্নার। সহজলভ্য ও ব্যয় সাশ্রয়ী করতে এসিআই মোটরস ও জাপানি কোম্পানি ইয়ানমার অ্যাগ্রোটেক যৌথভাবে আধুনিক রিমোট সেন্সিং, কম্বাইন্ড হারভেস্টার ও রাইস ট্রান্সপ্লান্টার বাজারজাত শুরু করেছে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, ইয়ানমার অ্যাগ্রো ও এসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সহ অন্যরা। এই ট্রাক্টর দুটি বাংলাদেশের জন্য অত্যন্ত উপযোগী মনে করছে ইয়ানমারের পরিবেশক এসিআই মোটরস লিমিটেড। আমরা এই মেশিনটাকে এমনভাবে তৈরি করেছি, এমনভাবে অ্যাডাপ্ট করেছি যাতে করে কৃষক এটা সহজে এটাকে ব্যবহার করতে পারে, রিপেয়ারিং খুব কম লাগে, সময় অনেক বছর ধরে ব্যবহার করতে পারবে এবং এর ডিস্টারবেন্স কম হবে। দেশে নতুন নতুন কৃষিযন্ত্রের প্রয়োজন মেটাতে এবং বিদেশিদের বিনিয়োগে আগ্রহ সৃষ্টিতে এই উদ্যোগকে অত্যন্ত সময় উপযোগী বললেন কৃষিমন্ত্রী। আমরা তো এখন আমাদের মেইন ই হলো যে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এক্সপ্যান্ড করা। মিয়ানমারের মতো কোম্পানি আসলে কোবোটা আসবে, তারপরে অন্য অন্য আরও শুধু এগ্রিকালচারে না, অন্য অন্য ইয়েতেও আমাদের যেগুলো প্রমিজিং এরিয়া আছে গ্রোথে সেগুলো আসবে। জহির মুন্না, চ্যানেল আই, ঢাকা।